Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another video. Actually amra jokhon ekta bike kenar plan kori ba amra as well as je kauke jokhon jiggesh kori je bhai amar budget almost 2 lakh taka and 2 lakh takar bhitore kon bike ta kinle sobcheye bhalo hoy এইরকম কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ সব সময় আমরা কিন্তু করে থাকি বাট এইখানে একটা কথা আসে অলওয়েজ যে ভাই আপনার বাজেট 2 লাখ টাকা বাজেটটা একটু বাড়ে এফজেডএস ভি2 নেন সো যদিও বা বিষয়টা খুবই ইন্টারেস্টিং বাট তারপরও কিন্তু অনেকেই বলে বা আপনি প্রায় সময় এই কথাটা শুনতে পারবেন যে ভাই বাজারটা একটু বাড়ায়া আপনি হচ্ছে এফজেডএস ভি2 নেন সো এই বিষয়টা সম্বন্ধে আমরা কিন্তু সবসময় মানে সবাই মোটামুটি কম বেশি এই বিষয়টা ফেস করছি আচ্ছা কেন এই কথাটা বলা হয় আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন যে এই কথাটার পিছনে আসলে যুক্তিগুলো কতটা যুক্তিযুক্ত প্রথমত যদি বলি যে এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,25,000 বা 2,26,000 এরকম প্রাইস সো যেটা বললাম যে অলমোস্ট বাজেট থেকে 2 লাখ অ্যান্ড বলা হয় যে বাজেটটা একটু বাড়ায়া অর্থাৎ 2,25,000 বা 2,26,000 করে আপনি এফজেড ভি2 নেন তো যেইটা বলতেছিলাম যে বাজেট একটু বাড়িয়ে এফজেডএস ভি2 নেন এর পিছনে মেইন যে রিজন থাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 149 সিসির একটা বাইক যেইটার ইঞ্জিন পাওয়ার হচ্ছে 13 BHP অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয় হচ্ছে 12 Nm টর্ক উৎপন্ন হয় এটার অ্যান্ড এইটার হচ্ছে একটা বিষয় আছে এই বাইকটা কিন্তু ইঞ্জিন স্পেসিফিকেশনটা কি জন্য বললাম সেটা বলতেছি এই বাইকটা কিন্তু আপনার ইঞ্জিন স্পেসিফিকেশনের জন্য মানুষ বলে না যে আপনি বাজেট বাড়িয়ে এফজেডএস ভি2 নেন আচ্ছা এইটা কি জন্য নিতে বলে তার রিজন কিন্তু এটা না এইটার হচ্ছে মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে এইটা রিসেল ভ্যালু ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু যেইটাই বলেন দুইটাই হচ্ছে বেস্ট এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এইটা একটা রিজন আর এরপর যে রিজনটা থাকে সেইটা হচ্ছে যে এইটার বিল কোয়ালিটি অ্যান্ড ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং ভাই এটার কন্ট্রোলিং কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে মাইন্ড ব্লোয়িং জাস্ট অসাধারণ এইটার এইটার কন্ট্রোলিং অ্যান্ড ব্রেকিং সো এইটা গেল একটা বিষয় আর একটা যে বিষয় আছে এই বাইকটার সেইটা হচ্ছে যে এইটার সিটিং পজিশন অ্যান্ড আপরাইট হ্যান্ডেল বার হ্যান্ডেল বারটা এতটাই জোস আপনি সিটি এবং হাইওয়েতে নর্মাল রোডে যে রোডে এই বাইকটা রাইড করেন আপনি এটার ফিলটা বুঝতে পারবেন মানে আপনার মনে হবে যে মানে মনে হবে না যে আপনি যে একটা বাইক রাইড করতেছেন এইটা কিন্তু আপনার সেইভাবে মনে হবে না অনেক সময় হয় না আমরা যখন লং ট্যুরে যাই বা অনেক সময় ধরে আমরা যখন একটা বাইক রাইড করি তখন কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি সেইটা হচ্ছে পেইন শুরু হয়ে যায় অনেক ঝামেলায় পড়ে যাই অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাট এফজেডএস ভি2-র যেইটা বললাম সিটিং পজিশন এতটাই জোস মানে এইটার হ্যান্ডেল বার এবং হ্যান্ডেল বারের সঙ্গে সিটিং পজিশনটা এতটাই জোস জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি অ্যাকচুয়ালি বুঝতেই পারবেন না যে এইটার কীরকম পারফরমেন্স দেয় এটা জাস্ট আমি যদি আর কিছু স্পেসিফিকেশন আলোচনা করি যে নট অনলি দিস রিজন বাট অলসো আরও অনেকগুলো রিজন আছে সেইটা হচ্ছে যে লুক এট দিস বাইক এই বাইকটার লুকটা কিন্তু জাস্ট অসাধারণ আপনারা যারা এই বাইকটা দেখছেন বা যারা এই বাইকটা রাইড করছেন তারা অলমোস্ট জানেন যে এই বাইকটার লুকটা কিন্তু অনেক সুন্দর যদিও বা এফজেডএস ভি2 অনেক আগের
আগের বাইক, এই মডেলটা কিন্তু অলমোস্ট 2015 সালের মডেল এইটা, তখন থেকে এইটা কোনো আপগ্রেড করা হয়নি। বাট 18-19 দিকে যে কাজটা করা হয়েছে এটার কালার চেঞ্জ করে, এইটা হচ্ছে ম্যাট আর্মড যে কালারটা তারা নিয়ে এসছে। সো এই কালারটা কিন্তু দেখতে অনেকটাই জোশ। অ্যান্ড যেইটা বলছিলাম যে বিল্ড কোয়ালিটি, আপনারা অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালি আপনারা কোনো বাইক পাবেন না Fzs V2 যে কালার ফেড হয়ে গেছে বা বিল্ড কোয়ালিটি খারাপ, এই ধরনের কিন্তু কোনো ইস্যু নেই। আর আরেকটা জিনিস যেইটা ভাল লাগে সেইটা হচ্ছে যে এই বাইকটার নেয়ার পিছনে আরেকটা যে রিজন আছে মানুষ যেটা বলে সেইটা হচ্ছে যে Fzs V2 ব্রেকিং। সো 2023 সালে এসেও বা 23ও শেষ বলা যায়, এখন 24 আপডেট হয়ে যাবে। সো এখনও কিন্তু এই বাইকটাতে ABS দেয়নি, বাট ABS না দেওয়াতেও এই বাইকটার যে এই যে 282mm যে ডিস্ক ব্রেকটা, এই ডিস্ক ব্রেক ভাই ABS-এর চেয়েও আমার মনে হয় ভালো কাজ করে এটা। অ্যান্ড পিছনের দিকে আছে হচ্ছে আপনার 220mm-এর ডিস্ক ব্রেক। সো 282mm-এর ডিস্ক ব্রেক অ্যান্ড 220mm-এর ডিস্ক ব্রেক, 20mm-এর ডিস্ক ব্রেক অনেক ভালো ব্রেকিং দেয়। আমি এখন পর্যন্ত একটা জিনিস শুনি নাই যে হচ্ছে আপনার Fzs V2-র পিছনের চাকায় স্কিড করছে বা ব্রেকিং ফেল হয়ে গেছে। সো এইরকম কিন্তু নর্মালি কোনো ইস্যু নেই এই বাইকটাতে। সো ব্রেকিংয়ের কথা যেটা বললাম, সো আপনি এই 226,000 বা 24,000 টাকায় খুব একটা ভালো মানের ব্রেকিং সিস্টেম পাবেন এই বাইকটাতে। আর লুক এট দিস বাইক, বাইকের লুকটা অনেক সুন্দর। তারপর হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে Fzs V2 মনে হয় প্রথম বাইক, আমার যেটা মনে হয় যে যেইটাতে হচ্ছে পিছনের দিকে 140 সেকশনের তারা টায়ার ইউজ করছে আর সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার। সো দুইটা এই টায়ারের কম্বিনেশনটাই কিন্তু এই বাইকটার ব্রেকিংটাকে কিন্তু আরও অনেক স্টেবল করে দিছে। সো এইটা হচ্ছে একটা কথা। অ্যান্ড এইটার কিছু কিছু জিনিস এটাতে আপনি যেইটাতে মিস করবেন সেটা হচ্ছে যে এটার ইঞ্জিনের যে র পাওয়ারটা সেটা হচ্ছে যে একটু পাওয়ারটা কম, অ্যাজ ওয়েল অ্যাজ এই বাজেটের যে কম্পিটিটরগুলান আছে এই বাইকের, সো ওই বাইকগুলোর চাইতে কিন্তু এইটার কিন্তু পাওয়ার কিন্তু একটু কম। তো আপনাকে এই জিনিসটা মানতে হবে যে ইঞ্জিনের পাওয়ারটা একটু কম হলেও বাট এই বাইকটা কিন্তু আপনার ব্রেকিং কমফোর্টেবল। অ্যান্ড এটাতে কিন্তু এটা কিন্তু হচ্ছে Fi ইঞ্জিন। সো নর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ Fi ইঞ্জিন হওয়ার কারণে আপনি চিন্তা করেন 2015-16 সালের বাইক, কিন্তু সেটাতে কিন্তু তারা তখন থেকে এটা কিন্তু Fi ইঞ্জিনটা দিয়ে দিছে। আর ইঞ্জিন যে টাইপটা এটা কিন্তু হচ্ছে এয়ার কুল, নো অয়েল কুল বা নো লিকুইড কুল, কিন্তু Fi ইঞ্জিন এয়ার কুল। সো Fi হওয়ার কারণে এটার যে একটা অ্যাডভান্টেজ হয়েছে সেটা হচ্ছে যে এটার মাইলেজ। সো দ্যাটস ওয়াই এটাতে আপনি ভালো মাইলেজ পাবেন, অলমোস্ট 40+ মাইলেজ আপনি এটা সবসময় পেয়ে যাবেন। আর একটা কথা বলি, সেইটা হচ্ছে যে এই বাইকটা আর ভালো দিক আর একটা আছে, সেইটা হচ্ছে যে এটার কিন্তু টপ স্পিড ওই রকম ওঠে না যেমন আমরা যদি দেখি সুজুকি জিক্সারে হচ্ছে 135 এরকম, মানে 130 আপ হয়ে যায়, বা এই বাজেটের অন্য অন্য যে বাইকগুলান আছে ওই বাইকগুলো কিন্তু টপ অনেক বেশি, বাট এইটার টপ কিন্তু অনেক কম। সো এইটাই আমার কাছে মনে হয়েছে যে ভালো দিক। কী জন্য বললাম, কারণ হচ্ছে টপটা কম থাকার কারণে এইটার হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টটা কম হয়, বা হচ্ছে এই বাইকটা কেউ উড়াধুরা রাইড করতে পারে না, বা আপনি হচ্ছে টপ আপনি খুব হাই স্পিডিং এই বাইকটা দিয়ে আপনি অনেক হাই স্পিডিং করতে পারবেন না। সো এইটা কিন্তু একটা বিষয়। আর একটা যে বিষয় আছে সেইটা হচ্ছে যে এইটার হচ্ছে LED স্পিডোমিটার। সো স্পিডোমিটারটা LED জোশ, যদিও বা এটার গিয়ার ইন্ডিকেটর মিসিং। সো আমি আরও ভিডিওতে বলছি যে এটার হচ্ছে গিয়ার ইন্ডিকেটর মিসিং, তারা গিয়ার ইন্ডিকেটার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেয়নি। সো ওভারঅল সব মিলিয়ে আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে বা মানুষ যেটা বলে যে হচ্ছে আপনি একটু বাজেট বাড়িয়ে V2 নেন, সো V2 নেওয়ার পিছনে আমি যে রিজনগুলো বললাম, সো এই রিজনগুলোই কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্যাক্ট, যে অনেকেই মনে করে যে হচ্ছে এই বাইকটা অনেক ভালো, এইটার হচ্ছে বিল্ড কোয়ালিটি ভালো, তারপর এই বাইকটা রিসেল ভ্যালু ভালো, তারপর মাইলেজ ভালো দেয়, আপরাইট হ্যান্ডেল বার, চেনিং পজিশন ভালো, তারপর এই বাইকটাতে আপনি স্প্লিট সিট পেয়ে যাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল যদি আপনি থিঙ্কিং করেন তাহলে বাজেটের মধ্যে অনেকেই এই বাইকটা সাজেস্ট করে, কারণ হচ্ছে এটার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কম। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কম হওয়ার পিছনে যে মেইন রিজন সেটা হচ্ছে যে আপনি যখন এটা খুব হাইলি টপ ইন্ডে যায় না বাইকটা, বা হচ্ছে টপ স্পিড ওঠে না, দ্যাটস ওয়াই এটা একটা রিজন। আর ওভারঅল সব মিলিয়ে এই বাইকটার ভালো মন্দ সব দিকে আছে, আমার সবগুলো ভিডিও দেওয়া আছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ যেইটা বললাম যে অ্যাকচুয়ালি আপনার বাজেট যদি 2,00,000 টাকা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটু বাজেট বাড়িয়ে Fzs V2 নেন। সো এইটা হচ্ছে আমিও বলতেছি, কারণ আমি অনেককেই বলি যে ভাই আপনার বাজেট যদি 2,00,000 টাকা হয়, আপনি যদি একটু কমফোর্টেবল একটা বাইক চান, লংজিবিলিটির কথা থিঙ্কিং করেন, ব্র্যান্ড ভ্যালুর কথা থিঙ্কিং করেন, তাহলে অবশ্যই অবশ্যই Yamaha Fzs Fi 2। সো এই ছিল আজকের ভিডিওস, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।